बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एखन आमी देखाबो 3.3 एर ओई 19 नम्बर अंकटा। तो एई 19 नम्बर अंक उत्पादक विश्लेषण देवा आछे। तो उत्पादक विश्लेषण अर्थई आमरा प्रथमे मने करी जे जेहेतु उत्पादक विश्लेषण ताहले मिडिल टर्म करते हबे, किन्तु आसले ना। जेमन एखाने मिडिल टर्म तो दूरेर कथा, ओई समानभावे भाग करे निये जदि करार चिंता करी ताओ हबे ना। जेमन प्रथम दुईटार मध्य थेके एक्स स्क्वायर कमन गेले थाके एक्स प्लस थ्री, शेषे आबार कमन ही जाए ना ताहले वन जदि धरी ताहले थ्री एक्स प्लस टू मेले ना। ताहले आमादेरके देखते हबे एटा कोनो सूत्रेर मध्य जाए कि ना। सूत्र जाए अवश्यई। जेमन एई तार आगे आबार एटा देखे निते पारी जे एक्स प्लस वन होल क्यूब एर मानटा कि। एर मान होच्छे ए प्लस बी होल क्यूबेर सूत्र, ए क्यूब प्लस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब। तार दाड़ाच्छे कि एक्स क्यूब प्लस थ्री एक्स स्क्वायर प्लस थ्री एक्स प्लस वन। तो एई एटार साथे किन्तु प्रथम तीनटा आमादेर मिले गेछे, शेषे खालि वन एर जायगाय टू आछे। ताहले ए टू के भेंगे आमरा वन करले आमादेर एई फर्मुलाटा होबे। আমাদের এই ফর্মুলাই যেতে হবে। আমরা এখানে হোল কিউব দিয়ে নিতে পারি, এক্স হোল কিউব থ্রি ইন্টু এ, এ হচ্ছে এই মাঝখানের এই ভিতরেরটা এ এ স্কোয়ার। তাহলে এটা দিয়ে যদি এটার ভাগ দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি কিন্তু ওয়ান ওয়ান, এই ওয়ানটাই আমাদের বি হবে, থ্রি এ ইন্টু বি স্কোয়ার। এই এখানে তো ওয়ান বের করে নিলাম, সেই ওয়ানকে বি ধরলে আমাদের এই যে এটাও মিলে যায়। আর এটাকে যদি বি কিউব দিই তাহলে বি কিউব অর্থাৎ ওয়ান কিউব মানে ওয়ান, টু থেকে ওয়ান নিলাম আর একটা ওয়ান থাকবে শেষে। তাহলে এখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এক্স প্লাস ওয়ান হোল কিউব। আর ওই শেষে যে ওয়ানটা রয়ে গেল তার উপরে একটা কিউব দিয়ে দিলাম। এখন আবার উৎপাদক বিশ্লেষণের যে সূত্র ফর্মুলা সেটা হয়ে গেল। এই পুরোটাকে যদি এ মনে করি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদক বিশ্লেষণের জন্য সূত্র হচ্ছে এটা। এইটা করে আসছো তোমরা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হলো ফর্মুলা। এখন এখানে আমাদের একটু ক্যালকুলেশন আছে, এক্স প্লাস টু হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই ওয়ান ওয়ান কাটা। তাহলে থাকছে হচ্ছে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই হলো রেজাল্ট হয়ে গেল অঙ্কটা। এখন আমি দেখাবো 25, আবার 21 মাঝখানে 21 নম্বরটা আমি বাদ দিয়ে গেছি। আরেকটা কথা বলে রাখি, এখানে এই চ্যাপ্টারে সব অঙ্ক দেখাচ্ছি না, যেই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো আমি সেই টাইপের অঙ্কগুলো দেখাচ্ছি, পরীক্ষায় আসার মতো এসএসসি পরীক্ষায় সেইগুলো দেখাবো। 21 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 21 নিয়েই একটা আলাদা একটা লেকচার দিব 21, এই জন্য এখানে করাচ্ছি না, পরে ইসের দিব আর কি পরের পার্টে। তো এখানে আমি 25 নম্বর অঙ্কটা, এটা এসএসসি পরীক্ষায় আসে, তো এই অঙ্কটা দেখাই এখন। এখানেও এটা দেখতে হবে যে কোনো সূত্র যায় কি না বা মিডিল টার্ম, মিডিল টার্মের আসলে এখানে কিছু নাই কারণ পাঁচটা পদ দেওয়া রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি, প্রথমটাকে হোল স্কোয়ার করা যায়, দ্বিতীয়টাকে হোল স্কোয়ার করা যায়, আবার এখানে একটা টু আছে। তো এটা হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, এটা হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা মানে এই লব সহ লভার সহ কিন্তু হোল স্কোয়ার করতে হবে, আর এখানে টু। তাহলে এই এ আর বি
ব্যবহার করে দেখতে হবে টুর মিনিং ঠিক রাখা যায় কিনা, তাহলে এটা একটা সূত্র হবে। আর ওই দুটা তখন পরের সিনটা, আগে এই দুটা। তো আমরা এখানে লিখি 2a² প্লাস 1/2a² মাইনাস ওই এই যে টু, এই টুর পাশে আমরা এ আর বি লিখে দেখি কি অবস্থা হয়। এই যে এ ইন্টু বি দিলে, এই এ আর বি যেহেতু কেটে যাচ্ছে, টু এ টু এ কেটে যাচ্ছে, তো টু আর ওয়ান গুণ করলে ওই আগেরটাই হচ্ছে, তার মানে মিনিং ঠিক আছে, তখন আমাদের এটার মধ্যে কাজ হবে। আবার কেন এটা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু তখন সূত্র হবে হচ্ছে 2a - 1/2a, এই যে এই চিহ্নটা মাঝখানে যায়, 2a - 1/2a² তো 2a - 1/2a হবে, এখান থেকেও সেটা সম্ভব। এখান থেকে যেমন কমন কোনো কিছুই যায় না, কিন্তু এই 2a মিলাইতে হলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে ভিতরে থাকবে 2a। আর নিয়ম হচ্ছে যে যেটা কমন নিয়ে সামনে লিখি সেটা দিয়ে সবাইকেই ভাগ দিতে হয়। 2 দিয়ে যদি কমন নিই, তো 2 যদি কমন নিই তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব, এখানেও 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করলে বা 2 কেটে দেয়া 2a, আর এখানে 2a হয়ে যাবে। এটুকুর মধ্যে সূত্র হচ্ছে 2a - 1/2a² আর এই পরে এখানে হচ্ছে 2 × 2a - 1/2a। এরপরে 2a - 1/2a² প্লাস 2 × 2a - 1/2a, এই এই অংশ আর এই অংশ সেম হয়ে গেছে, তাহলে এখান থেকে একটা কমন নিব। এখানে আছে 2 বার, এখানে আছে 1 বার, 1 বার, তাহলে এইটা কমন নিলে, 1 বার কমন নিলাম আর 1 বার ভিতরে থাকবে। আর তোমরা যদি না বোঝো অবশ্যই আমাকে জানাবা, ফোন দিয়ে হোক আর যেভাবে হোক, আমি আবার এটা ব্যাখ্যা দিয়ে বা কোথায় সমস্যা সেই জায়গায় আইডেন্টিফাই করে দিবা, আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্সার এইটুকুই অ্যান্সার, কিন্তু এটা এসএসসি পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের বইয়ের 21 নম্বর অঙ্কটা, কিন্তু এটা 4 ভাবে ঘোরানো যায়, সংখ্যাও চেঞ্জ করা যায়, 9 এর জায়গায় অন্য সংখ্যা দেওয়া যায়, যেমন 35 দেওয়া যাবে, তো সেটা ডিজিট চেঞ্জ করলে ওইখানে চেঞ্জ করে আরো করা যায়, বি এই যে এই a+b হোল কিউব, যেটা a+b আছে বির জায়গায় তখন চেঞ্জ করে অন্য সংখ্যা দেওয়া যায়। তো এইভাবে আমি এটাকেই 4 ভাবে করা যায় এবং এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেইভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। যেমন এখানে এটা লিখি a³, এখন এই মাঝখানে যেটা 9b³, এটাকে ভেঙে 2টা করতে হবে, মিডল টার্ম না, এটাকে ভেঙে 2টা করতে হবে এমন ভাবে যে এই 9 কোন কোন ঘন এর যোগফল, 1 এর ঘন করলে 1 কে কিউব করলে 1 আর 2 কে কিউব করলে 8, 1 আর 8 গুণ করে 9, তাহলে আমরা এটাকে 1 আর 8 এই আকারে ভাঙবো, 1b³ আর 8b³, 1 টা এখানে রাখলাম আর 8 টাকে ওই শেষে নিয়ে গিয়ে লিখবো, ব্যাখ্যা আছে কেন 1 এখানে আর 8 শেষে, ব্যাখ্যাটা আমি বলতেছি। খেয়াল করতে হবে এই 9 এর আগে যে চিহ্ন, এখানে যদি সেই চিহ্ন না থাকে অর্থাৎ বিপরীত চিহ্ন থাকে সবসময় বড়টা শেষে যাবে, এখানে প্লাস এখানে মাইনাস থাকলেও এই 8 শেষে যাবে, এখানে মাইনাস এখানে প্লাস তাও এই যে 8 শেষে যাবে, অর্থাৎ এই দুইটা সবসময় ভিন্ন ভিন্ন চিহ্ন, ভিন্ন চিহ্ন হলে বড়টা এখানে যাবে, আর যদি এই দুটো সেম চিহ্ন হতো তাহলে ছোটটা এখানে যেত। সাইড রকমটাই দেখাবো আমি। এখন এখানে a³ - b³ এর ফর্মুলা একদম সরাসরি সূত্র, a - b × a² + ab + b² আর এখানে a+b³ - 2b³। তো a - b × a² + ab + b² এখানে তাহলে a³ - b³ এর ফর্মুলা আবার দিতে হবে, a প্লাস
বি, এই পুরোটা এ আর এদের টু বিটা হচ্ছে বি, আর এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি বি স্কোয়ার, এটা স্কোয়ার থাকতেছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে ক্যালকুলেশন করলে থাকতেছে এ মাইনাস বি, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সূত্র গুণ যা আছে করে দিব, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে গুণ করলে টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এই ফার্স্ট ব্র্যাকেট আর এই ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের মিলে গেছে, তাহলে এই দুইটা থেকে একটা কমন, আর এই অংশ আর এই অংশ এখন একসাথে করে দিব, অর্থাৎ এটা আর এই পুরাটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে যা যা আছে আমরা লিখে ফেলি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার আছে দুইটা, এ বি থাকার কথা পাঁচটা, এই যে দুই একটা এই দুইটা এই দুইটা, তাহলে পাঁচটা ফাইভ এ বি প্লাস বি স্কোয়ার থাকার কথা হচ্ছে আটটা, একটা ও সরি এখানে টু হবে টু, তাহলে এখানে একটা এখানে দুইটা না তো ঠিক তো ছিল আটটা, হ্যাঁ আটটা, চার দুই ছয় আর আট এইট বি স্কোয়ার, এই হলো অ্যান্সার। এটা হলো বইয়ের আসল অঙ্ক হচ্ছে এটা যেটা আগে সলভ করলাম, আর এটা চেঞ্জ নাইন এর আগে প্লাস আর এ মাইনাস বি, ওখানে বইয়ে প্লাস আছে আমি ওখানে মাইনাস দিছি, তো এখন একই নিয়মে আমি আগেও বলছিলাম নাইনকে ভেঙে দুইটা সংখ্যা করব যার বড়টা শেষে চলে যাবে, কেন এটা আর এটা ভিন্ন চিহ্ন, তাহলে এখানে থাকবে শুধু বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস এইট বি কিউব, তা আগের মতোই সব সেম একদম আগের মতো ক্যালকুলেশন, তো এটা আর আমি কন্টিনিউ করবো না, আগের মতো আমি ভাঙাটা দেখা দিলাম করে ফেলবা, আগেরটার সাথে এটার রেজাল্টও সেম হবে একদম, যা এ বি টু এ স্কোয়ার ফাইভ এ বি এইট বি স্কোয়ার, শুধু চিহ্ন চেঞ্জ হবে এখানে প্লাস ফাইভের আগে মাইনাস, আর সব রেজাল্ট ঠিক আছে, সাংখ্যিক সব ঠিক। অতিরিক্ত মোট আগের অঙ্কের তিন ফর্ম হয়, ওই যে নাইন আর এই এ মাইনাস বি হোল কিউব, এই দুইটা চিহ্ন চেঞ্জ মেন অঙ্কের সাথে, এখানে মেন অঙ্কে আছে মাইনাস, এখানে মেন অঙ্কে মাইনাস এখানে প্লাস আছে, আমি ওটা চেঞ্জ করে দিছি ওই দুইটা। এরপরে এই যে এখানে আর দুইভাবে আমি খালি লিখে দিলাম যেহেতু সেম কাজ, এই জন্য এটা আর করে দিলাম না, তোমরা শিখে নিবা এবং সমস্যা হলে আমাকে জানাবা। যেমন এখানে দুইটাই দেখো সেম, এই নাইনের আগে প্লাস আবার এই শেষে যা বির আগে প্লাস, তাহলে এই এটাও প্লাস এটাও প্লাস, এইভাবে হলে তখন এই নাইন ভেঙে যে দুইটা সংখ্যা হবে তার বড়টা এখানে আবার আসবে ছোটোটা শেষে যাবে, এটাতে আসো এখানে নাইনের আগে মাইনাস এই বি এর আগে মাইনাস, তো সেম চিহ্ন হওয়ার কারণে বড় সংখ্যাটা এখানে থাকবে অর্থাৎ মাইনাস এইট বি কিউব এখানে থাকবে আর মাইনাস বি কিউব শেষে যাবে। এখন ওই প্রথম যে রুলটা, এই রুল অনুযায়ী করলে এই দুইটাও মিলে যাবে, কিন্তু অ্যান্সারটা একটু ওটার সাথে ভিন্ন হবে আর এটার অ্যান্সার সেম হবে, শুধু এই যে দুইটা চিহ্ন চেঞ্জ হবে। এই হলো এই একুশ নম্বর নিয়ে কথা, তবে অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে করবা।